সব সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করা হয়ে থাকে দৃষ্টান্ত স্বরূপ আমরা একটি হাদিস উল্লেখ করব অথবা এই হাদিসের মান কোন পর্যায়ে মহাদেশের কেরা আমি হাদিসটি সম্পর্কে কি বলেছেন সেটা জানবো عن علي بن ابي طالب قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا الحديث علي بن ابي طالب تكب بونيتو تني بولين رسول صلى الله عليه وسلم ارشاد كورتن যখন অর্ধ সাবানের রাত্রে উপস্থিত হয় তখন রাত্রেটিকে ইবাদত করবে এবং পালন করবে। কারণ ওই রাত্রে সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ দুনিয়ার আসমানে নাজিল হন এবং বলতে থাকেন কেউ ক্ষমা ভিক্ষুক কারে আছে কি আমি তাকে ক্ষমা করব। কেউ ক্ষমা প্রার্থনা আছে কি আমি তাকে ক্ষমা করব কেউ জীবিকা আছে আছে কি কি আমি তাকে জীবিকা দান কেউ বিপদগ্রস্ত আমি তাকে মুক্তি দান করব কেউ অমুক আছে কি কেউ অমুক আছে কি এই রূপ আহ্বান করতে করতে হজর হয়ে যায় ইবনে মাজা তাইলে রাত্রে ইবাদত করা এবং দিনে রোজা রাখা এই হাদিসের আলোকেই যারা সবে বরাত পালন করে তারা রাত্রে এবং দিনে রোজা রাখে এই হাদিসটা একটি জাল তথা বানোয়াট হাদিস যা দারুণ ভাবে প্রত্যাখ্যানযোগ্য যোগ্য এই হাদিসের জাল কর্তা হলো আবু বকর ইবনু সাবরা তার নাম আবদুল্লাহ বিন মুহাম্মদ তার মৃত্যু একশো বাষট্টি হিজড়িতে এ হাদিস সম্পর্কে হাদিস বিশারদগণের বক্তব্য হল ইমাম বুখারি তাকে দুর্বল বলেছেন বুখারীর উস্তাদ ইমাম আহমদ বলেছেন তার কাজ ছিল হাদিস জাল করা ইবনু মাইন রহিমহল্লা বলেছেন তার বর্ণিত হাদিস গ্রহণযোগ্য নয় ইমাম নাসাই তাকে পরিতাক্ত বলেছেন ইবনু হাদার আসকালানি শিও তাকদির গ্রন্থে বলেছেন সকল মহাদেশ তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে জাহাবি তার মিজান গ্রন্থে মিজান গ্রন্থে পূর্বক্ত তিনজনের মন্তব্য উল্লেখ করার পর কয়েকজন নির্ভরযোগ্য ব্যক্তিদের মন্তব্য উল্লেখ করে করেছেন আবু দাউদ বলেছেন সে পরিতার্য মাত্র জাহাবি নিজে ইবনু সাবরাগ হাদিস তার বর্ণিত গ্রহণযোগ্য হাদিস সমূহের অন্তর্ভুক্ত বলে গণ্য করেছেন অগ্রহণযোগ্য হাদিস অন্তর্ভুক্ত বলে গণ্য করেছে ইবনু আর তার মিথ্যাবাদী রাবি সংগ্রহ আল কাদ্দাবির নামক গ্রন্থে ইবনু আবি সাবরাকে উল্লেখ করেছেন বুরহান উদ্দিন হালাবি শিও আল কাশফুল হাদিস আম্মান রুমিয়াবি ওজরুল হাদিস কাশফুল হাসিস আম্মান রুমিয়াবি অব এল হাদিস হাদিস জালের অভিযোগে অভিযুক্ত রাবি সংগ্রহ নামক গ্রন্থে বলেছেন যে সে হাদিস জাল করতো কেউ কেউ কুরআন থেকে সবে বরাত ফজিলত সম্পর্কে দলিল পেশ করে থাকেন যেমন সূরা দুখানের 2 থেকে 4 নং আয়াত তারা দলিল হিসাবে পেশ করে থাকে যেখানে আল্লাহ ঘোষণা করছেন ইন্না আনসাল্লাহু ফিলায়লাতিন মুবারাকাহ ইননা কুন্না মুনজিরিন ফিহা ইফরাকুকু কুল্ল আমদের হাকীম আমি ওহাকে কুরআন কে একটি বরকতপূর্ণ রাত্র অবতীর্ণ করেছি যার মাধ্যমে আমি ভয় প্রদর্শনকারী সেই রাতে প্রজ্ঞাপূর্ণ বিষয় সমূহ বন্টন করা হয় এইটা লাইলাতুল মুবারকা বলতে সবে বরাত রাত্রে কে কেউ কেউ বুঝেছেন কিন্তু এইটি হচ্ছে সবে কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে লাইলাতুল বরাতে নাই সবে বরাতে নয় যাই হোক সবে বরাতের স্বপক্ষে যত দলিল প্রমাণাদি ব্যাখ্যা বিশ্লেষণ করে তারা যুক্তি প্রমাণাদি বুঝাতে চেষ্টা করুক না কেন এর স্বপক্ষে সব দলিল প্রমাণাদি জাল বানোয়াট মারাত্মক দুর্বলের দাবি রাখে তাই এই রাত্রে স্বতন্ত্র কোন প্রজিরোধ নেয় এটাই হচ্ছে শতসিদ্ধ কথা